আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি। আচ্ছা, এই যে আপনার ধানে এখানে কতটুকু জমিতে ধান করছেন? 88% না? আচ্ছা, এই 88% ভিতরে এই যে সমস্যাটা পাইছেন, এই সমস্যাটা কয় শতক জমিতে ছড়াইছে? 20%। বিলাস্ট ধানের অন্যতম প্রধান রোগ। এটি একটি ছত্রাকজনিত রোগ। এটি বোরো ও আমন মৌসুমে বেশি আক্রমণ করে থাকে। এ রোগের আক্রমণে ফলন প্রায় শতভাগই কমে যেতে পারে। এটি দমনের জন্য আগাম ব্যবস্থা নিতে পারলে সবচেয়ে ভালো। এক্ষেত্রে ধানের গলায় ধোর আসলেই প্রথমবার ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাকনাশক, যেমন বাজারে অটোক্রোপ কেয়ারের ট্রুপার রয়েছে, এটি প্রতি 10 লিটার পানির সাথে 8 গ্রাম হারে মিশিয়ে প্রথমবার স্প্রে করার 7 দিন পর আরেকবার স্প্রে করতে পারলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। ধানের ব্লাস্ট সাধারণত 3 প্রকার। একটি হচ্ছে পাতার ব্লাস্ট, দ্বিতীয়টি হচ্ছে গিট ব্লাস্ট এবং তৃতীয়টি হচ্ছে শীষ ব্লাস্ট। পাতায় যদি ব্লাস্টের আক্রমণ হয়, সেক্ষেত্রে পাতায় অসংখ্য চোখের আকৃতি বর্ণ দেখা যাবে, এবং গিট ব্লাস্ট যদি হয় তাহলে গিটে কালো স্পট দেখা যাবে এবং শীষটি উক্ত জায়গায় ভেঙে পড়বে। এবং শীষ ব্লাস্টের ক্ষেত্রে শীষটি সাদা হয়ে যাবে এবং শীষে কোনো শস্য থাকবে না। এক্ষেত্রে শীষ ব্লাস্ট এবং মাজরা পোকায় আক্রমণের স্যাম্পলটি চেনার একটি উপায় রয়েছে। সেটি হলো, মাজরায় যদি আক্রমণ করে থাকে তাহলে শীষটি টান দিলে আলগোছে উঠে যাবে, এবং যদি শীষ ব্লাস্টের আক্রমণ হয় তাহলে টান দিলে সহজে উঠবে না। এখানে আপনি কোন জাতের ধান আবাদ করছিলেন একটু বলতে পারবেন? 29 তাই না? বিধান 29 চিকন ধান, তাই তো? আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনার বাগানে, মানে আপনার জমিতে এই রোগটা কি আপনার আশপাশের অন্য কোনো কারো প্লটে আছে? না, তেমন কোনো দেখি না। অন্য কারো প্লটে দেখেন নাই, শুধু আপনার প্লটে দেখছেন, তাই না? আচ্ছা,